তো হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করব এবং সেই মৌচাকটি আছে এই জঙ্গলের ভিতরে। তো চলো বেশি কিছু না বলে আমরা কাজে লেগে পড়ি। তো প্রথমে আমাদেরকে এই জঙ্গল কিছু পরিষ্কার করে নিতে হবে, কারণ আমাদেরকে আমি দেখাতে পারবো না। তাছাড়া মৌচাকটি কেমন আছে সেই জন্য এই জঙ্গল কিছু পরিষ্কার করে নিতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, ভিতরে ওই যে মৌচাক আছে দেখো, এই যে মৌচাক এখানে আছে। দেখো বন্ধুরা, অনেকেই মনে করে যে মৌমাছির পুরো চাকটাতেই মধু থাকে, কিন্তু সেটি একেবারে ভুল। মৌমাছির এই ছোট মৌমাছির ক্ষেত্রে এই যে উপরের পোর্শনটি দেখছেন, এইখান থেকে এই যে উপরের পোর্শনটি, এইটির মধ্যে থাকে মধু। বাকি নিচের পোর্শনটিতে কিন্তু মধু থাকে না, সেটিতে লাফা থাকে আর কি, যেটা আমরা লাফা বলেই জানি, যেটা ডিম ফুটে আর কি, মৌমাছির ডিম পাড়ে। এই এই হলুদ অংশটি দেখতে পাচ্ছেন, এইটির মধ্যে মৌমাছির ডিম পাড়ে, কিন্তু এর উপরের অংশটির মধ্যে থাকে মধু। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মধ্যে থাকে মধু, সেটা আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। আর এটা ছোটো মৌমাছি, কিন্তু বড় মৌমাছির ক্ষেত্রে ঠিক উল্টো হয়। কিন্তু বড় মৌমাছির ক্ষেত্রে আপনাদেরকে আমি আবার পরের ভিডিওতে দেখাবো যে বড় মৌমাছির ক্ষেত্রে ঠিক কেমন হয় বা কোন জায়গাতে মধু থাকে। আজকে এটা দেখুন যে ছোট মৌমাছির ক্ষেত্রে কি হয়। ছোট মৌমাছির ক্ষেত্রে উপরে মধু থাকে আর নিজে নিচের যে অংশে থাকে সেই অংশে থাকে আমাদের লাফা। এই যে আমরা এই পোর্শনটি বাদ দিয়ে দেবো, কারণ এইটির মধ্যে মধু থাকে না, তার জন্য এই পোর্শনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটাতে মধু থাকে না। এইটির মধ্যে মধু থাকে না, মধু আছে ওই অংশে। আমাদের মধু সংগ্রহ কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ দেখার জন্য।